একঘেয়েমি রাইস খেতে খেতে বোরিং লাগলে একবার ট্রাই করে দেখতে পারেন এই সাউথ ইন্ডিয়ান ডিশটি। ফ্রাইড রাইস বা বিরিয়ানির থেকে অনেক কম সময়ে এটি তৈরি করা যায়। আর সবচেয়ে ইউনিক বিষয় হলো বেঁচে যাওয়া ভাত দিয়েও আপনি এটি তৈরি করতে পারেন। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি লেমন রাইসের ভাত রেডি করে নেব। হাঁড়িতে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জল ফুটে এসছে। 150 গ্রাম বাসমতি চাল ধুয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাত আমাদের হয়ে এসছে। আপনাদের দেখায় ঠিক এরকম ঝরঝরে ভাত রেডি করে নিতে হবে। গ্যাস বন্ধ করে মাড় ঝরিয়ে নিচ্ছি। সেকেন্ড স্টেপে একটি কড়াই গরম হতে বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। তেল গরম হলে দিচ্ছি 1 চামচ সর্ষে, 1/2 চামচ ছোলার ডাল, 1/2 চামচ কলাইয়ের ডাল। এই সময় ফ্লেম মিডিয়াম রাখবেন, নইলে পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি 15-16টা কাঁচা চিনেবাদাম। সমস্ত কিছু ব্রাউন করে ভেজে নেব। 2 গোটা শুকনো লঙ্কা ও 2 ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 6-7টি কারি পাতা, 1/2 চামচ আদা বাটা। এক মিনিট নাড়াচাড়া করে খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমাদের ঝরঝরে ভাত। 1 চামচ নুন দিয়ে দিলাম। 1টি লেবু থেকে রস বের করে নিয়েছি, এবার সেটা ভাতের উপর দিয়ে দিচ্ছি। ভাতের পরিমাণ অনুযায়ী রসের পরিমাণ কম বেশি করে নেবেন। সত্যি এই রেসিপি যতটা দেখতে টেম্পটিং ততটাই অভিনবত্ব রয়েছে টেস্টেও। মাত্র 2 মিনিট সমস্ত কিছু ফ্রাই করে নিচ্ছি। লেমন রাইসের মতো টমেটো রাইসের রেসিপিও দারুণ ফেমাস। এক কথায় বলতে পারেন মাংস ছাড়া টমেটো দিয়ে বিরিয়ানি। রেসিপিটি এখনো দেখেননি? চিন্তা নেই, ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, প্রয়োজনে দেখে নিতে পারেন। আশা করি আজকের ভিডিও আপনাদের দৈনন্দিন রান্নায় নতুনত্ব আনবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। শেষ অবধি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।